ফলি মাছের কোপ্তা কারি অনেকেই আছে ফলি মাছ খেতে চায় না কারণ কাটার ভয়ে। তবে ফলি মাছের কোপ্তা কারি কিন্তু কম বেশি সবারই পছন্দ, আর রান্নার স্টাইল কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ফলি মাছের কোপ্তা কারি। তো আমি যেভাবে বাড়িতে তৈরি করি ঠিক সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন দেখে নেবেন আমি কিভাবে তৈরি করলাম। তো ফলি মাছের কোপ্তা কারি তৈরি করার জন্য এখানে আমি 6-7 পিস ফলি মাছ নিয়েছি, আর মাছগুলো কিন্তু গাদার মাছ নিয়েছি। এবার যেটা করব, আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব। তো তার জন্য একটা সহজ উপায় হলো, আমি মোটা একটা পলিথিনের মধ্যে মাছগুলো পেঁচিয়ে নিয়েছি। এবার পাটার যে পুঁতাটা থাকে আমি সেটা দিয়ে দেখুন একটু থেতড়ে নিচ্ছি। এটাই কিন্তু সবথেকে সহজ উপায়। তো আমি ভালো করে তো থেতড়ে নিচ্ছি যাতে পলিথিনটা ফেটে না যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি থেতড়ে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে কাটার থেকে বেছে নেব এরকম করে। তো আমি সবগুলো একটু একটু করে সময় করে এইভাবেই তো বেছে নিচ্ছি। তো এই কাজটা এইভাবেই করতে হবে একটু সময় করে। তো এই তো মাছগুলো কিন্তু কাটার থেকে বেছে নেওয়া হয়ে গেছে। এখন মিশিয়ে দেবো মশলা। তো এখানে আছে 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা, আর নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দেব আলু। তো এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে আমি দিয়ে দেবো সরিষার তেল। তো সব মশলা বা সব উপকরণ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে মাছের মধ্যে। এখন ভালো করে এই তো মিক্সড করে নিচ্ছে হাত দিয়ে, যাতে মশলা তারপরে আলু মাছের মধ্যে সমানভাবে যায়। এই জন্য হাত দিয়ে এই কাজটা করাই ভালো। ভালো করে এই তো মিক্সড করে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, আমি ছোট ছোট বলের কোপ্তার শেপ দিয়ে দিব। তো তার জন্য প্রথমে আমি একটু সরষের তেল হাতে মাখিয়ে নিলাম যাতে সহজেই হয়ে যায়। তো একটু একটু করে আমি মিশ্রণ নিয়ে দেখুন ছোট ছোট বলের আকার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। তো এই তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব হচ্ছে চুলায়। তো চুলায় যে প্রথমে এই কোপ্তাগুলো ভেজে নিব। তো তার জন্য আমি একটা কড়াই প্যানে দেখুন বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো আমি এই তেলেই রান্না করব, তার জন্য আমি একটু বেশি তেল দিলাম যাতে কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়। তো পরে আমি এক এক করে দেখুন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো এবার যেটা করব, আমি চুলার হিট মাঝারিতে রেখে এই তো উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। তো একদম ব্রাউন করে ভেজে নিব। তো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। তো বাকি কোপ্তাগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিলাম। তো এখন যেটা করব, আমি এই তেলে দিয়ে দেবো প্রন। তো প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো প্রথমে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো এই মশলাটাকে আগে আমি একটু কষিয়ে নিলাম, এতে এর কাঁচা গন্ধটা থাকবে না। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটা পাকা টমেটো ব্লেন্ড করে, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। তো তারপরে এগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম লবণ হলুদ। তো সব কিছু মিলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা যত ভালো কষানো হবে কোপ্তা কারির স্বাদ কিন্তু তত ভালো হবে। তো এরই মাঝে মশলা কষানো হয়ে গেল। তো আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। তো তারপরে আরও 1 মিনিটের মতো আমি মশলার মধ্যে কোপ্তাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল। তো এখানে আমি বেশি জল দিই না, কিন্তু আমি 1/2 লিটারে একটু বেশি জল দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে জাল করে নিচ্ছি। তো মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট জাল করে নিলে কিন্তু কোপ্তা কারি রান্না হয়ে যাবে। তো 8 থেকে 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দিব।
তো ঢাকনা খুলে আমি এবার চুলার হিটটা বাড়িয়ে দিব। তারপরে আর একটুখানি ঝোল কমিয়ে আমি কোপ্তাগুলো নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, পলি মাছের কোপ্তাকারি কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন, ঝোল কমে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, নামিয়ে ফেলেছি। এই তো পলি মাছের কোপ্তাকারি রেডি। তো কেমন লাগলো রেসিপিটি? আর এত সময় রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে সেম প্রসেসিংয়ে তৈরি করে খাবেন। আর আপনারা কী কীভাবে ফলি মাছের কোপ্তাকারি তৈরি করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, যে আমার সঙ্গে আপনাদের মিললো কি না। তো আর কি বন্ধুরা, ভিডিওটি এখানে রেখে দিব। তবে যাবার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন সবাই।